এন্টিলেভেল এসএফন কম বাজেটের ক্ষেত্রে আমরা যদি কোনো এসএফন ব্র্যান্ডকে ধরি সেটা হচ্ছে স্যামসাং এবং অল্টন। এই এসএফন দুটি ব্র্যান্ড বাদে যদি আমরা অন্য কোনো ব্র্যান্ডের দিকে তাকাই সেটা হচ্ছে আইটেল। অ্যান্ড আইটেলের ভিশন সিরিজ নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। আপনারা জানেন ইতিমধ্যে আইটেলের ভিশন সিরিজের বেশ কয়েকটি এসএফন বেশ জনপ্রিয়তা পেয়েছে সবার মাঝে। তো আমাদের দেশীয় এসএফন নির্মিত কোম্পানি অল্টন, তারপরে হচ্ছে স্যামসাং, তবে অল্টন যাতে কিন্তু স্যামসাং জনপ্রিয়তা রয়েছে অনেক বেশি এবং এরপরে যদি আমরা কোনো ব্র্যান্ডকে ধরি সেটা হচ্ছে আইটেল। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো আইটেল ভিশন থ্রি এই স্মার্টফোনটি সম্পর্কে, যার দাম হচ্ছে 8290 টাকা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আমার সজিব হোসেন বলছি। আপনারা দেখছেন নেটবাই ইউটিউব চ্যানেল, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কথা বলবো আইটেল ভিশন থ্রি এই স্মার্টফোনটি সম্পর্কে, কী কী ফিচার্স রয়েছে, কী কী পাচ্ছেন, যা ভিডিও ডিটেল জানাবো আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে। যারা আইটেল ভিশন থ্রি সম্পর্কে জানতে চাচ্ছেন, যারা আইটেল ভিশন থ্রি স্মার্টফোনটির ফিচার সম্পর্কে জানতে চাচ্ছেন, কী কী রয়েছে, কী কী পাচ্ছেন, 8290 টাকা কী কী দিচ্ছে আইটেল ভিশন থ্রিতে যদি জানতে হয় তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অ্যান্ড নেক্সট ভিডিও পাবেন আপনারা আগামীকাল, সেটি হচ্ছে আইটেল ভিশন থ্রি ভার্সেস স্যামসাং J22। তো এই স্মার্টফোন দুটি সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো কী কী ফিচার্স পার্থক্য রয়েছে, আপনারা কোনটা কিনবেন, কোনটা কিনবেন না, আইটেল ভিশন থ্রি নেবেন নাকি স্যামসাং J22 স্মার্টফোনটি নেবেন। তো সেই সম্পর্কে ভিডিওটি চলে আসবে আগামীকাল, আপনারা পেয়ে যাবেন। আজকে আমরা কথা বলবো আইটেল ভিশন থ্রি সম্পর্কে, চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু। আইটেল ভিশন থ্রি স্মার্টফোনটি দাম হচ্ছে মাত্র 8290 টাকা। তো 8290 টাকায় আইটেল আমাদেরকে দিচ্ছে স্মার্টফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.6 ইঞ্চি, ওয়াটার ড্রপ IPS LCD টাচ স্ক্রিন, ফুল স্ক্রিন ডিসপ্লে, এবং এই স্মার্টফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.6 ইঞ্চি। তো আইটেল ভিশন থ্রি স্মার্টফোনটিতে পাচ্ছি আমরা 6.6 ইঞ্চির একটি বিগ ডিসপ্লে। ক্যামেরা সেকশনে রয়েছে AI ডুয়েল ক্যামেরা সেটআপ, ব্যাক ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল, অ্যান্ড ফ্রন্ট ক্যামেরায় পাচ্ছেন 5 মেগাপিক্সেলের সেমি ক্যামেরা। অর্থাৎ ব্যাক ক্যামেরা আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেলের ক্যামেরা, অ্যান্ড ফ্রন্টে পাচ্ছি আমরা 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাথে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ফেস আনলক সিস্টেম। ব্যাটারি হিসেবে ফোনটিতে রয়েছে 5000mAh-এর মেসিভ ব্যাটারি, অ্যান্ড এটি হচ্ছে 18W সাপোর্টেড। তো এই ফোনটির হাইলাইট করার মতো একটি বিষয় হচ্ছে ফোনটিতে রয়েছে 18W সাপোর্টেড ফাস্ট চার্জিং সিস্টেম। তো এই সিস্টেমের ক্ষেত্রে আইটেল কিন্তু সবার সামনে নিয়ে এসেছে, হাইলাইট করেছে যে 18W ফাস্ট চার্জ সিস্টেম রয়েছে এই ফোনটিতে, অ্যান্ড সাথে আপনারা পাচ্ছেন 5000mAh-এর মেসিভ ভিশন থ্রি স্মার্টফোনটিতে। প্রসেসর হিসেবে রয়েছে ইউনিএসসির প্রসেসর এবং ইউনিএসসি 1.6GHz অক্টাকর A55 প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনটিতে, 1.6GHz অক্টাকর প্রসেসর। অ্যান্ড্রয়েড ভার্সন 11 গো এডিশন রয়েছে এই স্মার্টফোনটিতে পাচ্ছেন আপনারা অপারেটিং সিস্টেম হিসেবে, অ্যান্ড্রয়েড ভার্সন 11 তবে এটা গো এডিশন ভার্সন। অ্যান্ড ফোনটিতে পাচ্ছেন আপনারা 2GB RAM, সাথে রয়েছে 32GB ROM। আইটেল ভিশন থ্রি স্মার্টফোনটিতে পাচ্ছেন আপনারা 2GB RAM, অ্যান্ড্রোম হিসেবে রয়েছে 32GB ROM। ফোনটিতে রয়েছে 2GB RAM, 8290 টাকা পাচ্ছেন আপনারা 2GB RAM অ্যান্ড 32GB। এবং আইটেল বলছে শীঘ্রই তাদের 464GB ভার্সনের আরেকটি ফোন চলে আসবে, অর্থাৎ আইটেল ভিশন থ্রি স্মার্টফোনটি আপনারা পাবেন 464GB ভার্সন। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন 8290 টাকায় আইটেল ভিশন থ্রি স্মার্টফোনটি কেমন হবে, তাহলে আমি বলবো টোটালি বিষয়টা হচ্ছে আপনার মাঝে, আপনি টোটাল ফিচারটা দেখে নেবেন এবং কী কী পাচ্ছেন তো আমি আপনাকে জানিয়ে দিলাম। যদি আপনার ভালো লাগে অবশ্যই আইটেল ভিশন থ্রি নেবেন। তবে আমার কথা হচ্ছে 8290 টাকায় আইটেল হাইলাইট করেছে 18W ফাস্ট চার্জিং সিস্টেম, অ্যান্ড যদি বলি তাহলে মেইন ফিচার হচ্ছে 6.6 ইঞ্চির মেসিভ বিগ ডিসপ্লে, অ্যান্ড পাচ্ছেন 18W ফাস্ট চার্জিং, সাথে 5000mAh-এর ব্যাটারি। এছাড়া ওভারঅল বাদ বাকি যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো অন্যান্য স্যামসাং ফোনের সাথেও মিলে যায়। 8290 টাকায় অন্যান্য ফোনের সাথেও ঠিক সেম ফিচার্স রয়েছে, বাট এখানে হাইলাইট করার বিষয় হচ্ছে 6.6 ইঞ্চির বিগ ডিসপ্লে অ্যান্ড 5000mAh-এর মেসিভ ব্যাটারি, সাথে পাচ্ছেন 18W ফাস্ট চার্জিং সিস্টেম।